ইন্ডিয়ান মা ছেলেকে অনেক শুটকি মারলাম, তো ভাবলাম বাংলাদেশি মা ছেলে কি দোষ করেছে। এদের টিকটক ভিডিও দেখলে মনে হয় না যে এরা টিকটক করতেছে। আর আমার মাঝে মাঝে সন্দেহ, এরা কি আসলেই সনর মাম্মি নাকি সুগার মাম্মি নাকি স্ট্যাপ মাম্মি? কি ভাইয়া উচ্চ ব্যাপারটা, কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বাংলাদেশি স্টেপ মাম্মি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। দিনের বেলায় সূর্যের আলোতে তাপ পাওয়া যায়, দিনের বেলায় সূর্যের আলোতে তাপ পাওয়া যায়। টিকটকে ঢুকলে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, মা ছেলেরও লিঙ্ক পাওয়া যায়। ও সরি সরি সরি, আমি এই জন্যই বলতেছি যে সরি, আমি ভুলবশত লিঙ্কের কথা বলে ফেলছি। টিকটক ভিডিও আসলে তাদের টিকটক ভিডিও দেখলে মনে হয় না যে তারা করতেছে টিকটক, দেখে মনে হইতেছে পন ভিডিও। তাই আর কি বলতেছিলাম যে লিঙ্ক পাওয়া যায়, কথা কিন্তু কিছুই ভুল বলি নাই। এদের দুজনের এমন অশ্লীল ভিডিও দেখার পর অনেকে মনে করে এটা মা ছেলে, আবার অনেকে মনে করে এটা অন্য কিছু। যেমন আমি সাধারণত মনে করছি যে এটা মা ছেলে, না এরা অন্য কিছু, এরা মা ছেলে, না এরা অন্য কিছু। আরে ভাই এরা মা ছেলে, আরে ভাই এরা অন্য কিছু। আরে ভাই আমি বলতেছি এরা মা ছেলে মানে মা ছেলে মা ছেলে মা ছেলে, না না ভাই এরা মা ছেলে না, এরা অন্য কিছু মানে অন্য কিছু। না না এইভাবে ছোট ভাইকে হার বানানো যাবেই না, আর আমিও হারার পাত্র না যে অত সহজে হেরে যাব। আচ্ছা ঠিক আছে, তাদের ভিডিওর উপরে ডিপেন্ড করবে তারা কি মা ছেলে নাকি অন্য কিছু। ওকে এখন দেখছো ছেলেটা মাকে নিয়ে ভিডিও বানাইছে, মা গো তোমায় ভালোবাসি নিজের থেকে অনেক বেশি। তার মানে অবশ্যই তারা মা ছিল, এবার তো প্রমাণ হয়েছে তাই না? হ্যাঁ অবশ্যই, ওদের অনেক ভিডিও দেখলে মনে হয় না যে আসলে মা ছিল। কেননা গায়ের উপরে যেভাবে ঢলে পড়ে আর যেভাবে নোংরামি করে ভিডিওর মধ্যে, তা তো আর মানাই যায় না যে মা ছেলে এগুলা। তারপরও যেহেতু মামুন তার খালার বয়সে মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে এই ছেলে কেন তার মাকে নিয়ে ভিডিও করতে পারবে না? তাহলে তোমাকে লাগবে কাউয়ার মতো, আর তোমার মাকে সাউয়া। আর বললাম না, দেখো গাইস তুমি আমি যতই চেষ্টা করি না কেন আর যতই লড়াই করি না কেন যে এটা মা ছেলে তফাক বের করতে যায় না কেন, তারপরও এটা কিছু করার নাই, এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে এরা মা ছেলে। তারপরও এদের ভিডিও দেখে তো আমার ভুলও মনে হয় না যে এরা মা ছেলে। তো আমার যা মনে হইতেছে তাদেরকে একটা রুমে বন্ধ করে দেওয়া উচিত কিছুদিনের জন্য। এই যে বাজে চিন্তা ভাবনা করা শুরু করেছে, মা ছেলে যদি একটা রুমে বন্ধ হয়ে থাকে তারপরেও কিছু যায় আসে না, এখন আমি আমার মায়ের সাথে ঘুমাই। আর যারা যারা বড় হওয়ার পরেও তার মার সাথে ঘুমাও তারা কমেন্টে হাত তুলো। আর এরা ঘরের মধ্যে ছোট ছোট কাপড় পরে টিকটক ভিডিও করে আর ওইগুলো ভিডিও টিকটকে পোস্ট করে, তার মানে তোমরা বুঝতে পারতেছো তারা যদি একসাথে একটা ঘরে থাকে তাহলে কি কি হতে পারে। হয়তো বা ঘর থেকে বের হওয়ার পরে লিঙ্কও ভাইরাল হইতে পারে, আই মিন টিকটক ভিডিও লিঙ্ক। তোমরা যেটা বুঝছো এটাই বলছি। আচ্ছা যাই হোক, নেগেটিভ কিছু না বলে পজিটিভ কথাই বলি। তো এরা যদি কিছুদিন ঘরে থাকে তারপরে অবশ্যই কিছু না কিছু হয়ে যেতে পারে, আই মিন পাগল। জি আন্টি আপনি কোনো কারণ ছাড়াই সত্যি বলেছেন যে পাগল ছাড়া দুনিয়া চলে না, আর আপনাদের মা ছেলে টিকটক অশ্লীল ভিডিও ছাড়া টিকটক চলে না। দেখেন আন্টি আমি সব কিছু মেনে নিলে একটা কথা মেনে নিতে পারতাছি না যে মানুষ আপনাদের নিয়ে এত কন্ট্রোভার্সি কেন করতেছে যে আপনারা মা ছেলে কিনা। আপনারা মা ছেলে হইতেই পারেন কিন্তু ভিডিওগুলো তো মা ছেলের মতো হয় না, সেই জন্য হয়তো বা কন্ট্রোভার্সিটা একটু বেশি চলতেছে। তার কারণে আপনাদের ভিডিও সবসময় ফরিতে চলে, ফরিতে চলতে বলতে একটা জিনিসই বলে, মানে ওই যে আপনাদের যে অশ্লীলতা দেখা যায় ভিডিওর মধ্যে, ওই কারণে আপনাদের ভিডিওগুলো ফরিতে চলে। বুঝো না এই ব্যাপারটা। আর আমি বুঝলাম না মানে আপনারা এই যে ছোট ছোট কাপড় পরে যে টিকটক ভিডিওগুলো বানান, এগুলো দেখে পাবলিক কি করবে? ও আচ্ছা, আপনারাও চান যাতে পাবলিকরা আপনাদের ভিডিও দেখে গিটার বাজায়? আপনাদের চাওয়াতে কিছু যায় আসে না, আপনাদের এই যে এইসব অশ্লীল ভিডিও দেখার পর পাবলিক এমনি আপনাদের ভিডিও দেখে গিটার বাজায়, আপনাকে বলার কোনো দরকারই মনে করি না। কেননা আপনাদের ভিডিও এমন হয়ে থাকে যে গিটার না বাজিয়ে থাকতেই পারে না, তার ফলে তো কন্ট্রোভার্সি চলে। আপনি কি আর আসলে মাম্মি নাকি স্টেপ মাম্মি? বোকাচোদা বোকাচোদা। এইভাবে ইশারা দিয়ে আমাকে ডাকতেছেন কেন, খেলতে দিবেন নাকি গেলে? আমি বলতে চাইতেছি লুডু ভালো হয়ে যাও মাসুদ,
ভাই এখন আসে কিছু ক্লিয়ার ডাউট করতে মা ছেলের সাবজেক্ট আলাদা ভাই ওরা অশ্লীলতা করতেছে ওদেরকে ওদের মতো থাকতে দেন আমরা আর এখানে কথা না বলি তো আমি বলতে যেতেছি আমার কিছু অডিয়েন্স আছে যারা কিনা কমেন্টে সবসময় বলে যে ভাই তুমি মাকে নিয়ে কেন কথা বলো দেখো ভাই আমারও একটা ফ্যামিলি আছে তোমারও একটা ফ্যামিলি আছে তো কেন আমি ফ্যামিলি নিয়ে কথা বলবো ভাই তাই না সম্মান করে ওইসব ফ্যামিলিদেরকে যাদের সবাই কিনা সরল সোজা ও ভালো মানুষ সম্মান করে ওইসব ফ্যামিলিদেরকে যারা কিনা সরল সোজা ও ভালো মনের মানুষ আর পুটকি মারে ওইসব ফ্যামিলিদেরকে যারা কিনা আচুদা মানুষ তো আশা করি আগে তোমরা কথাটা বুঝবা তারপরে কমেন্ট আমাকে বলবা যে কেমন হয়েছে সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এত গঞ্জার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম গেলাম গেলাম